বিসমিল্লাহিরাহমানিরাহিম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে, পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডা যাওয়া যায়, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। সো আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যারা যারা অতি উৎসাহী এবং আগ্রহী আমার বাংলাদেশি ফ্রেন্ড বন্ধু ভাই ব্রাদার ভিউয়ার্স, তাদের অবশ্যই উপকারে আসবে। আর আপনারা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। সো এখন আমি আপনাদেরকে যে বাংলাদেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডা যাওয়ার জন্য যে নিয়মাবলী রিকোয়ারমেন্ট, এগুলো একটা একটা করে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার ওয়ান হচ্ছে 2 ইয়ার্স পাসপোর্ট ভ্যালিডিটি। আপনার যে পাসপোর্ট আছে এটা মিনিমাম 2 বছরের মেয়াদ থাকতে হবে। এটা যদি 2 বছরের কম হয় তাহলে রিনিউ করে ফাইল জমা দিতে হবে। আদারওয়াইজ আপনি নতুন একটি পাসপোর্ট বানিয়ে, যদি রিনিউ সম্ভব না হয় নতুন একটি পাসপোর্ট বানিয়ে দেন আপনি ফাইল জমা দিবেন। তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি, যেটা বাংলাদেশে ভোটার আইডি বলে, এটা জমা দিতে হবে। অথবা বার্থ সার্টিফিকেট, যেটা বাংলাদেশে জন্ম নিবন্ধন সার্টিফিকেট বলে, এইটা আপনার জমা দিতে হবে। এবং বার্থ সার্টিফিকেট অবশ্যই ইংলিশে করে দেন জমা দিতে হবে। দেন হচ্ছে আপনার এই যে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা যাইতে গেলে পাসপোর্ট সাইজ পিকচার লাগবে, মিনিমাম 10 থেকে 12 কপি পাসপোর্ট সাইজ পিকচার লাগবে, এবং এটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আপনাদের বলি, এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, যেটা ক্রিমিনাল রেকর্ড চেক, এটা অবশ্যই আপনার নিতে হবে। এটা আপনার নিকটস্থ থানা থেকে আপনার এই যে পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট, এটা নিয়ে তারপরে অবশ্যই জমা দিতে হবে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডা যেতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা মিনিমাম আপনার ডিগ্রি কমপ্লিট হতে হবে, ডিগ্রি অথবা অনার্স কমপ্লিট থাকতে হবে। যদি মাস্টার্স কমপ্লিট হয় তাহলে আরও ভালো হবে। তারপরে হচ্ছে আপনার এই যে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে গেলে আপনার এজ লিমিটেশন আছে। এজ হচ্ছে আপনার মিনিমাম অ্যাপ্লিক্যান্ট যে অবশ্যই 22 বছর হতে হবে, এবং এটা 55-এর নিচে থাকতে হবে, মানে আপনার বয়স 22 বছর থেকে 55-এর মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে ভিসা ফি, যে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা যেতে গেলে যে ভিসা ফি, ভিসা ফি হচ্ছে আপনার বাংলাদেশের টাকায় 12,500 টাকা ভিসা ফি দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এই আরেকটা জিনিস কি, এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে। আপনি কানাডাতে যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট মিনিমাম IELTS 6 থাকতে হবে। যদি 6.5 হয় তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা মাস্ট বি থাকতে হবে, মিনিমাম 2 বছরে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি বর্তমানে বাংলাদেশে যেই জবে আছেন, ব্যাংকার অথবা ওই কলেজের লেকচারার বা বিভিন্ন কোম্পানিতে আপনি ম্যানেজার সুপারভাইজার পজিশনে আছেন, আপনি যে পজিশনে আছেন মিনিমাম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন হচ্ছে আপনার এই যে জব ক্যাটাগরি, বিভিন্ন ধরনের জব ক্যাটাগরি আছে আপনার এই কানাডাতে। তার মধ্যে একদমন স্বরূপ আমি বলছি, যেরকম ব্যাংকার, আপনি ব্যাংকে চাকরির জন্য ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। তারপরে ওই যে ওই জায়গায় লেকচারারের অনেক ডিমান্ড আছে, বিভিন্ন কলেজের ইউনিভার্সিটির লেকচারার। তারপরে লয়ার, আপনি যদি এক্সপার্ট লয়ার হন বাংলাদেশে তাহলে আপনি কানাডাতে যেতে পারবেন। তারপরে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ওরা ইন্স্যুরেন্স কোম্পানি অনেক ডিমান্ড আছে, আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে ও যেতে পারবেন। তারপরে মাস্ট বি আপনাকে স্পন্সর এই সমস্ত কোম্পানি। তারপরে ফার্মাসিস্ট, আপনি যদি ফার্মাসিস্ট হন তাহলে আপনার কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। এবং এই সমস্ত জবের মিনিমাম আপনার 2 বছরের সিমিলার এক্সপিরিয়েন্স বাংলাদেশে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং অবশ্যই ওই যেই কোম্পানি যে কানাডা থেকে, অবশ্যই আপনাকে স্পন্সর করতে হবে। উইদাউট স্পন্সর ছাড়া আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন না।
তারপরে হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট, ওই যে ব্যাংক স্টেটমেন্ট, মিনিমাম আপনার কত টাকা ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হলে। মিনিমাম আপনার বাংলাদেশি টাকায় 25 থেকে 30 লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, এবং এটা মিনিমাম 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। তারপরে হচ্ছে এই যে কাজের যে আওয়ার, মিনিমাম আপনার 8 আওয়ার্স পার ডে কাজ করতে হবে, এবং সপ্তাহে, এটা হচ্ছে আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করে, কোনো কোম্পানি আছে আপনার সপ্তাহে 5 দিন কাজ করা লাগতে পারে, আবার কোনো কোম্পানি আছে সপ্তাহে 6 দিন, বাট মিনিমাম আপনি 1 দিন ওয়াক পাবেন। তারপরে হচ্ছে আপনার এই যে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন এটা বিভিন্ন, এটা ডিপেন্ডস অন কোম্পানি, কোনো কোনো কোম্পানি আছে ওরা অ্যাকোমোডেশন ফ্রি দেয়, আর কোনো কোম্পানি আছে যে অ্যাকোমোডেশন ফ্রি দেয় না, শুধু আপনি যে স্যালারি যেটা পাবেন ওইটাই আপনার, আর বাকি থাকা এবং খাওয়া এটা আপনার নিজে ম্যানেজ করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি ধারণা, গাইডলাইন, কেউ যদি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডা যেতে চায়, আশা করছি এই গাইডলাইন এগুলো যদি ফলো করে ইনশাল্লাহ আপনারা ভিসা পেতে কোনো সমস্যা হবে না। সো এখন আমি আপনাদেরকে একটি বাস্তবিক ধারণা দেব যে কিভাবে অ্যাপ্লাই করলে ভালো হবে, আপনাদের জন্য বেটার হবে। এটা হচ্ছে প্রথমে আপনার ওই যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে এটা অনলাইন থেকে ডাউনলোড করে ফিল আপ করে জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এই অবশ্যই অ্যাপ্লাই করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে একটা গাইডলাইন, অবশ্যই আপনি অ্যাপ্লাই করার পূর্বে এক্সপার্ট যে ট্রাভেল এজেন্সি যেগুলো আছে, আপনি একটাতে যান, দুইটা তিনটাতে যে যেটা আপনার কাছে বোধগম্য মনে হয় ভালো লাগে, তাদের শরণাপন্ন হইলে এটা ভালো হবে, কারণ ওয়ার্ক পারমিট ইজ নট ইজি, এটা অবশ্যই একটা টাফ বিষয়। সো আপনি আলোচনা করে ওদের সাথে কথা বলে যদি অ্যাপ্লাই করেন তাহলে এটা ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই পজিটিভ হবে। তারপরে আরেকটা জিনিস আমি ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলে রাখি, এই যে ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন জমা দিলে পরে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ওরা ডাকতে পারে, সো অবশ্যই আপনি ইন্টারভিউ প্রিপারেশন রাখবেন। তারপরে এই যে আরেকটা জিনিস আমি বলে রাখি, যে আপনার যদি কোনো ফ্রেন্ড বন্ধু বা আত্মীয় স্বজন কানাডাতে থাকে, ওরাও ইচ্ছা হলে আপনাকে স্পন্সার দিয়ে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে কানাডা নিয়ে যেতে পারবে, বা যদি ওরা ওই জায়গায় যে কোম্পানি যেগুলো আছে কোম্পানি থেকে যদি স্পন্সার বাইর করতে পারে আপনার জন্য, ওরা স্পন্সার বাইর করে আপনাকে বাংলাদেশ থেকে এই ফুললি প্রসেস করে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে আপনার যে আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু যারা আছে ওনারা ইচ্ছা হলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারবেন। তারপরে হচ্ছে এই যে আপনার কানাডার এমবেসিটা কোথায়, কানাডার এমবেসি হচ্ছে এটা বাংলাদেশে আছে, এটা ঢাকাতে বাড়ি দ্বারা, ওখানে যাই আপনারা ফাইল সাবমিট করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ধারণা, আমি আজকের মতো বিদায় নেব। আশা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, এসকে ভি ব্লগের সাথে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।